প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি কি মত নীতিশ কুমার, সহজ হয়ে গেল তার এনডিএতে ফেরা। বেশ কিছুদিন ধরেই বিহারের মুখ্যমন্ত্রীকে নিয়ে চর্চা তুঙ্গে, পরিস্থিতি বিচার করে পুরনো জোটে ফেরার জন্য আকুল তিনি, এমন কথাও শোনা যাচ্ছে বিহারের বাতাসে। এর মধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারত রত্ন সম্মান দিয়ে সেই পথ প্রশস্ত করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরেই জননায়ক কর্পূরী ঠাকুরকে ভারত রত্ন দেওয়ার দাবি করে আসছিল নীতিশ কুমার থেকে লালু প্রসাদ যাদব, কিন্তু কংগ্রেস আমলে তাঁদের সেই দাবি পূরণ হয়নি। কর্পূরী ঠাকুর বিহারের দুবার মুখ্যমন্ত্রী ছিলেন, নীতিশ থেকে লালু সবারই রাজনীতির পাঠ ওই ওবিসি নেতার কাছেই, তাই লোকসভা ভোটের আগে কেন্দ্রের সিদ্ধান্তে বিহারের রাজনীতিরই পট বদল হতে পারে, এই জল্পনা উস্কে দিয়েছেন খোদ নীতিশ কুমার। এর মধ্যেই 23 জানুয়ারি তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে এসেছেন, প্রায় 40 মিনিট কথা হয়েছে তাঁদের মধ্যে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির দাবি, পুরনো ঘরে ফিরতে চলেছেন নীতিশ, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দিতে পারেন তিনি। এই জল্পনা যখন তুঙ্গে তখন কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষে ভারত রত্ন সম্মানের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ নীতিশ কুমার। 23 तक लगातार बोलते रहे इसको किया जाए किया जाए किया जाए, तो अंत में कल स्थान में जी सर उन लोगों ने तय कर दिया, तो मैं धन्यवाद देता हूँ और बड़ी खुशी की बात है। भारत रत्न के लिए तो हम लोग शुरू से डिमांड कर ही रहे थे जी सर, और भारत रत्न का तो अब हो ही गया, तब खुशी की बात है कल रात में हुआ, तो जैसे ही रात में आया है शाम में तो वैसे ही रात में ही हमने कह दिया। তিনি যে পুরনো চোটে ফিরতে পারেন এই জল্পনা বাড়িয়েছেন নীতিশ নিজেই, কেন্দ্রের ঘোষণার পরই একটি টুইট করেন তিনি, তার কিছুক্ষণ বাদেই সেই টুইট ডিলিট করে নতুন করে পোস্ট করেন, সেখানে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছিলেন তিনি। ফলে জল্পনা বাড়ছে কংগ্রেসকে নীতিশের আক্রমণ নিয়েও। ভোটের মুখে ইন্ডিয়া জোট যখন মুখ থুবড়ে পড়েছে তখন বিহারের মুখ্যমন্ত্রীর ভূমিকা চর্চায় উঠে আসছে, তবে প্রধানমন্ত্রীর চালে কাক লালু প্রসাদের আরজেডিও, তারাও কেন্দ্রের সিদ্ধান্তের প্রশংসা করেছে। আমলোগো কি বহুত পুরানি মাগ রহি আর জব প্রধানমন্ত্রী জি বিধানসভা কে প্রাঙ্গণ মে আয়ে থে তব ভি হমনে ইয়ে মাগ রহি অভি হম সময় রাখা পা রাহা হ্যায়, তো বড়ি খুশি কি বাত হ্যায় কি বঞ্চিত সমাজ কে জো সবসে বড়ে পৈরোকার জো রহে বিহার কে পূর্ব মুখ্যমন্ত্রী বড়ে সমাজবাদী নেতা স্বর্গীয় কর্পূরী ঠাকুর জি কো ভারত রত্ন জো হ্যায় মিলা হ্যায়, তো ইসসে বহুত হি খুশি কি বাত হ্যায়। কিছুদিন ধরেই বিহারের রাজনীতিতে চর্চা চলছে নীতিশকে নিয়ে, এর মধ্যেই অমিত শাহের মন্তব্য সেই জল্পনাকে দ্বিগুণ করেছে। নীতিশের এনডিএতে ফেরা নিয়ে অমিত শাহকে প্রশ্ন করলে এই সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি, অথচ কয়েক মাস আগেই বিহারে গিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সোচ্চার হয়েছিলেন অমিত শাহ। নীতিশ যখন বিজেপি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন তখন কিছুদিন আগেই দলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে লালন সিংকে। এই লালন সিং লালু ঘনিষ্ঠ, লালু পুত্র তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা করছিলেন তিনি। এই জল্পনার মধ্যেই কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষে দলের সব নেতাদের নাম নিলেও লালন সিং এর নাম নেয়নি নীতিশ কুমার, তাই চর্চায় উঠে আসছে বিহারে পট বদলের সম্ভাবনা, উস্কে উঠেছে মোদীর চালে নীতিশের ঘরে ফেরার জল্পনা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।